এসেছি শুধুমাত্র সন্দেশখালীর মায়েদের কুর্নিশ জানাতে, আপনাদের অভিনন্দন জানাতে, আপনাদের ভয়ে, আপনাদের হিম্মতে, আপনাদের সাহসে মুখ্যমন্ত্রী আসবার সাহস দেখাতে পারেনি। এক মাস হয়ে গেল, কেন মুখ্যমন্ত্রী এখানে আসছেন না সন্দেশখালীর মায়েদের চোখের জল মোছানোর জন্য? উনি সময় পাচ্ছেন না, রচনা ব্যানার্জির রিয়েলিটি শোতে গিয়ে নাচানাচি করছেন বলে আপনি নাচানাচি করুন। আপনাকে মুখ্যমন্ত্রী থাকতে হবে না, আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগ করে গিয়ে আপনি নাচুন, আপনি গান করুন, আপনার যা খুশি আপনি তাই করুন। এই সন্দেশখালীর মা বোনেরা, আপনারা জিতে গেছেন, মুখ্যমন্ত্রী হেরে গেছে, আপনাদের ভয়ে মুখ্যমন্ত্রী এখানে আসতে পারছে না। কয়েকদিন বাদে ডিজি রাজীব কুমারকে পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী, কালো সানগ্লাস পরে হুমকি দিতে এসেছিল সন্দেশখালীর মা বোনেদের, হিরো শাস্তে এসেছিল সন্দেশখালীর মা বোনেরা রাজীব কুমারকে জিরো করে কলকাতায় মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের কুর্নিশ জানায়, আর লড়াই আপনাদের করতে হবে, আমরা পাশে আছি। এই সন্দেশখালীর মা বোনেরা, আপনারা নবান্নের 14 তলায় যাবেন, 14 তলায় গিয়ে মুখ্যমন্ত্রীকে টেনে নামাতে হবে, এই দায়িত্ব আপনারা নেবেন, আমরা পাশে আছি। এই কথা বলে আপনাদের সবাইকে বড়দের সশ্রদ্ধ নমস্কার, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আজকের এই সভার, সন্দেশখালীর নেজাড বাজারে যে সভা, এই সভার মাননীয় সভাপতি তথা বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় তাপসদা, মঞ্চে অনেকে আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। অর্চনা দি আছে, ভারতী দি আছে, প্রিয়াঙ্কা দি আছে, অনেকে আছে সম্মানিত মঞ্চ। আর আপনারা যারা কাছাকাছি বসে আছেন, যারা দূরে বসে আছেন, যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমার সন্দেশখালীর মা বোনেরা, আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে, আমি উপস্থিত সবাইকে আমার বড়দের যথাযোগ্য সশ্রদ্ধ নমস্কার, আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা। এই সন্দেশখালীর মা বোনেরা, আপনারা নবান্নের 14 তলায় যাবেন, 14 তলায় গিয়ে মুখ্যমন্ত্রীকে টেনে নামাতে হবে, এই দায়িত্ব আপনারা নেবেন, আমরা পাশে আছি। এই কথা বলে আপনাদের সবাইকে বড়দের সশ্রদ্ধ নমস্কার, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।